বিজেপি যত হারবে জিএসটির হাত তত কমবে, কমবে পেট্রোল এবং রান্নার গ্যাসের দাম, এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি যত হারবে জিএসটির হার, রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম ততই কমবে। আগামীতে বিজেপিকে শূন্যতে পৌঁছে দিলে দ্রব্যমূল্য বৃদ্ধির হার শূন্যতে পৌঁছে যাবে। শনিবার নদিয়ার বেতাই কলেজের মাঠে এক সভায় এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 19 জানুয়ারির ব্রিগেড সভার প্রস্তুতি সভাতে এসে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বিজেপির রথযাত্রা নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। বিজেপির রথযাত্রা প্রসঙ্গে অভিষেক বলেন, দিল্লি থেকে বিলাসবহুল একটি বাসকে এনে রথ বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, যার মধ্যে চলবে ফুর্তি। আসন্ন লোকসভায় 42-এ 42 আসন পাওয়ার কথাও বলেন তৃণমূল সাংসদ। সভায় বহু মানুষ ভিড় জমান। এর আগে গোরখপুরে যেই যোগী আদিত্যনাথকে এরা নিজেদেরকে হিন্দু ধর্মের প্রধান রক্ষাকর্তা হিসেবে দাবি করে, সেই যোগী আদিত্যনাথের আসনও এরা উপনির্বাচনে গোহারা হেরেছে। এবং আপনারা লক্ষ্য করবেন, বিজেপি যত হারছে জিএসটির হার তত কমছে, বিজেপি যত হারছে পেট্রোলের দাম তত কমছে, বিজেপি যত হারছে ডিজেলের দাম তত কমছে, বিজেপি যত হারছে রান্নার গ্যাসের দাম তত কমছে। বিজেপি কি আগামী দিন শূন্যে পৌঁছান? জিএসটিও শূন্য হবে, পেট্রোল শূন্য হবে, ডিজেল শূন্য হবে, মূল্য বৃদ্ধি শূন্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া।